আজকে বহুত মানুষ তে ফেসবুকে অনেক তামসা করছ কো একদিন তাহেরিকে কেন দাওয়াত করা হলো তাহেরিকে কেন দাওয়াত করা হলো সে কি ওয়াজ করবে তোর বাপ তোকে সদ্দ গুষ্টি তাহেরির সামনে নিয়ে আয় কিতাব পড়াইয়া দেব কথা বলেন ঠিক না ঠিক ন্যায় তাহেরির সামনে তাহেরি যেখানে যেই রকম কথা বলার প্রয়োজন সেই মাঠ বুঝে কথা বলে যেখানে যেই কথা প্রয়োজন তাহেরি সেখানে সেটাই অ্যাপ্লাই করে এখানে বলা হয়েছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা মানুষকে দ্বীনের প্রতি ডাকো যেখানে সহজভাবে ডাকলে ভালো হয় সহজভাবে ডাকো যেখানে একটু হিকমত করলে ভালো হয় হিকমত নিয়ে ডাকো যেখানে সুন্দর কথার দ্বারা অস্ত্র ধরতে হয় না সুন্দর কথার দ্বারা তাকে বুঝিয়ে নিয়ে আসো তাহেরি যেখানে যেমন সেখানে কথা বলে এই জন্য যুবক ভাইয়ের আমার আমি স্থান কাল পাত্র ভেদে এক সময় যেখানে যেটা অ্যাপ্লাই করার সেটাই অ্যাপ্লাই করি শুধু এটাই বোঝাতে চাই লা তাজাসসু খবরদার গোয়েন্দাগিরি করো না এটা আল্লাহর নির্দেশ ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না আল গীবাতু আসাদ্দু মিনা জিনা গীবত জিনার চাইতেও আরো খারাপ একটা গীবতের দ্বারা ফিতনা তৈরি হয় আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যারা তাফালিং করেছো যারা বিভিন্ন লেখালেখি করেছো প্রত্যেকটা কমেন্টসের জবাব দিতে পারতাম আমার ছেলেরা আমাকে বলেছে এই লেখাটা লেখলে কেন আমি বলছি তার কমেন্টস বক্সে তার বাবাকে সালাম দিয়ে দাও আমাকে যখন গালি দেওয়া হয়েছে আমার বক্তব্য বলেছে আপনাকে গালি দিল হুজুর একটা অনুমতি দেন দৈরালে এই ফুরি সালাম দিবেন আমি প্রত্যেকটা কথার জবাব আজকে দেওয়ার জন্য এসেছিলাম তবে সবচেয়ে বড় আনন্দিত অত্যন্ত প্রাউড ফিল করি আমার এমপি মহোদয় আমার অত্যন্ত কলিজার টুকরা আমার হৃদয়ের মানুষ আমি সব সময় ওগুচরে যেই কোনো মাহফিলে উনি যদি নাও আসতে পারে নামও যদি না থাকে অনেক জায়গায় গেলে আমি নাম ধরে দোয়া করি কেন দোয়া করি জানেন এই মানুষটার বাহিরে কথা যেমন মধুর ভিতরটা আরও সুন্দর এই জন্য সুন্দর মানুষকে সুন্দর বলতে হয় এই জন্য বলছি আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এই জন্য তিনি যেই জায়গায় কাজ করেন আমিও সেই জায়গায় কাজ করি কোন কাজটা করি এই বাংলাদেশের মতন আমি ওই দিনে কক্সবাজার গিয়ে এসেছিলাম কক্সবাজার পানিটা ছুঁয়ে বলেছিলাম এই পৃথিবীর আকাশের বিশালতাকে যদি অনুভব করতে চাও কেউ যদি সমুদ্র ছুঁয়ে যদি আকাশের বিশালতাকে অনুভব করতে চাও সে যেন কক্সবাজার আসে কক্সবাজার আসলে হৃদয়টা অনেক ওপেন হয়ে যায় প্রসন্ন হয়ে যায় কবি বলছেন তোর মধ্যে যদি কোনো টেনশন থাকে নদীর পার যায়া বস আর চিন্তা কর কি চিন্তা করবি ওই নদীর যে ঢেউ খেলতেছে মনে করিস না পানি পানি খেলা করে কবি বলতেছেন নদীর প্রত্যেকটা ঢেউ আমার আল্লাহর জিকির করে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ তো তুমি কোথায় আরে নদীর পানি পর্যন্ত আল্লাহর জিকির করে গাছে গাছে পাতা বাড়ি খায় খাওয়ার পরে মনে করছেন যে পাতা বাড়ি খাচ্ছে আর বাতাস খাচ্ছে এই পাতাটাও আল্লাহর জিকির করে মাছ আল্লাহর জিকির করে এই জন্য তো কোরআনে বলা হয়েছে ওয়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনে যা কিছু আছে সব নিয়ে তোমরা একজনকে গবেষণা করো জবানটা খুলে বলুন তিনি কে আরো বড় করেন তিনি কে দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করো না জো ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো পৃথিবীর কোনো মোল্লাকে খুশি করতে যায় নবীকে বেজার করা যাবে না পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে যায় আল্লাহর নবীকে বেজার করা যাবে না এবং পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে অখুশি করা যাবে এটার নাম হলো তাকওয়া এই তাকওয়া যার হৃদয়ে থাকে তারা সম্প্রীতি নিয়ে কথা বলে আমি যে জায়গায় কাজ করি সেই জায়গাটা হলো মানবিক কাজ আমি যেই জায়গায় কাজ করি মানুষের মনের মাধুরীতে মিশে আমি মিশে কাজ করি এই জন্য বাহের আমার এক একটা ফুলের এক একটা গন্ধ মনে করেন বেলি ফুলের গন্ধ একটা জবা ফুলের গন্ধ আরেকটা এবং গোলাপ ফুলের গ্রান আরেকটা এবং হাসনানা ফুলের আরেকটা নাম কিন্তু ফুল গন্ধ কিন্তু ভিন্ন আপনি আপনার মতো তাহিরি তাহিরির মতো ভাইয়ের আমার আপনারা আমার কথায় অসন্তুষ্ট হবেন না আর আপনারা জানেন আমি যেখানে বলছিলাম সেই কথাটাই বলছিলাম আমাদের এমপি মহোদয় আবু জাহির এমপি মহোদয় যেই জায়গাতে কাজ করে সেই জায়গাটা হলো আমি আপনি বাংলাদেশ সত্যিকার অর্থে ওনার কিন্তু মেসেজটা এটাই আমি আপনি আমরাই তো বাংলাদেশ আমরা যদি একটু মিলেমিশে থাকি আমরা তো এই দেশটাকে আরো সুন্দর করে সাজাতে পারি তো এই মেসেজটা আমি দিয়ে থাকি আমরা তো আল্লাহকে ভয় করি আল্লাহকে যদি ভয় করি সত্য কথাটাই তো ধারণ করতে হবে আমি মনে করি এই দেশটা অনেক সুন্দর এই দেশটাকে আরো সুন্দর করে সাজাতে হবে এই যে সায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা একটা কামিল মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান করব আর এই মাহফিলে আমি আসব এই যোগ্যতা তো আমার নাই কিন্তু মনে রাখেন আমি যার পিছন পিছনে সে মাইক ধরেছি তিনি কিন্তু উস্তাদুল উলামা আল্লামা সাহেব কাবলা সিরাজ নগরী মাদ্রাজিল্লাহুল আলী যার সামনে কিতাব নিয়ে বৈশা তর্ক করবে এইরকম পিলার বাংলার জমিনে এখনো পয়দা হয় নাই কথা বলেন ঠিক না বেঠে তার প্রত্যেকটা মাসআলা হক প্রত্যেকটা মাসালা সঠিক যদি আপনার কাছে অসঠিক মনে হয় আপনি ওনার সাথে কিতাব নিয়ে মডেল কামিল মাদ্রাসে বসেন উনি অক্ষরে অক্ষরে আপনাকে বুঝাইয়া দিবে কোনটা সঠিক আর কোনটা অঠিক
এই জন্য বলছি ভাই তর্ক করবেন না ভয় রাখবো অন্তর একজনের জবানটা খুলে বলেন তিনি কে আমি খুব ধীরে ধীরে ওয়াজ করতাম সময় কম দিকে তাড়াহুড়া করতেছি এটাকে আপনারা অন্যদিকে নেবেন না আমি মূল মেসেজটা দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো ক্যামেরা এসেছে আপনি মনে করছেন এখানে হাজার হাজার লোক আছে আজকে রাতের ভিতরে দেখবেন এই এই আজকের ওয়াজটা কুটিতে ছাড়িয়ে যাবে ওই মিডিয়াগুলো যখন ছাড়বে ওয়াজগুলো কুটিতে ছাড়িয়ে যাবে কুটিতে এখানে এমন কিছু চ্যানেল আসছে যারা ছাড়লেই অনেক ধরনের প্রচার হয়ে যায় তো সুতরাং আমি এই মডেল মাদ্রাসার মেসেজটা তো আমি দিতে পারতেছি সায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় সুন্নতের প্রথম মেসেজ এই মেসেজ থেকে একটা মেসেজ আমরা ছড়িয়ে পড়বো আজকে ছড়িয়ে পড়বো হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগোডায় যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করে কথা বলবে না এই জন্য এটার নামই হলো সম্প্রীতি এটার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক না বেঠিক আরে জিব্বাকে প্রশ্ন করেছিলাম সেই দিন রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ও জিব্বা তোমার চতুর্পাশে শত্রু তুমি কিভাবে থাকো তোমার পাশে তো 32টা শত্রু তুমি জিব্বা এত নরম হয়ে সেখানে বাস করে কেমনে জিব্বা যেন উত্তর দেয় এই তাহিরি আমি থাকি একমাত্র ধৈর্যের কারণে এই জিব্বা আমাকে মেসেজ দিয়েছে তোকে হাজার গালি দিলেও তুই যদি ধৈর্য ধারণ করস আর সবরু মিফতাহুল ফালা ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি কথা বলেন ঠিক কিনা বলা হেরে যাবে তাদের হিংসা জিতে যাবে সায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার হাজারো পাগড়ি পড়ুয়া ছাত্রদের ভালোবাসা কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য যুবক ভাইয়ের আমার রসুলকে প্রশ্ন করি ও রসুল আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ নাকি তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন চার রঙের পানির ব্যবস্থা করেছেন এই পানির মালিককে রসুল বলেন আল্লাহ আমাকে বানাই দিছে ইয়া রাসূলুল্লাহ বিদায় বেলায় বলি ইয়া রাসূলুল্লাহ নবী এই পানিটা দেখতে কেমন আমার নবী বলেন এই পানিটা দেখতে হলো দুধের চাইতে আরো সাদা ইয়া রাসূলুল্লাহ এই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি আল্লাহর হাবিব বলে উম্মত এই নদীর পানির মধ্যে ঢেউ আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া ও নবী গো এই পানির নিচে কোনো মাটি আসেনি এই মাটিগুলো কেমন আমার নবী বলে এই মাটিগুলো হলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ ইয়া রাসূলুল্লাহ নবী সব নদীর মধ্যে পার দেখি আপনাকে যেই নদীটা দান করছে এই নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে নবী বলে এই পার গুলা বানাইছে দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া আর ওই হাউজে কাউসারের নদীর পার হলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে এই হাউজে কাউসারের পানিটা স্পেশালি কাকে দান করা হবে আমার নবী বলে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে তার মানে বোঝা গেল নেক কাজ একটা বদ কাজ আর একটা বদ কাজের আগে বিসমিল্লাহ বলে কাজ হবে এই ছেলে এই তোমাকে বলছি আজকে থেকে সায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় ওয়াদা করে যাও আমরা আল্লাহর জিকিরের প্রেমে দেওয়ানা হয়ে যাব কিন্তু দুনিয়ার নেশা করব না এই নেশা আছে না নাই যার অন্তর আল্লাহর ভয় থাকে সে কোনোদিন রাত্রিবেলা মা বাপকে ফাঁকি দিয়ে বাহিরে গিয়ে বাবা আর ইয়াবা ট্যাবলেট খাই না এই তোমাকে বলছি তোমাকে বলছি বাবা খাইছো টাকা নষ্ট করছো বাবা খাইছো টাকা নষ্ট করছো বাবা খাইছো সময় নষ্ট করছো বাবা খাইছো তোমার নিজের ভবিষ্যৎ প্ল্যান ধ্বংস করে দিয়েছো বাবা খেয়েছো তোমার মা বাবার ভবিষ্যৎ প্ল্যান ধ্বংস করে দিয়েছো নেশা করেছো তোমার সমাজে তোমার অবমূল্যায়নকে আরো আরো দৃঢ় করেছো তোমাকে মানুষ ঘৃণা করবে এখন তোমাকে আমি হেদায়তের জন্য কথা বলছি না তুমি বাবা খাইবা তোমার বাবার টাকা দিয়ে আমার সমস্যাটা কি তুমি খাও টাকা নষ্ট করো সময় নষ্ট করো এবং মূল্যবোধ নষ্ট করো ভবিষ্যৎ ধ্বংস করো আমি তোমাকে এই জন্য অ্যাডভাইস করতেছি যে দেখো তুমি নেশা করছো তোমার মা তোমাকে পেটে নিয়ে নিয়ত করছিল আমার ছেলেটাকে সায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় পড়াবো যখন তুমি একটা পরিণত বয়স হওয়ার আগেই হাতের মধ্যে নেশা ধরেছো তোমার মায়ের স্বপ্ন দুলিশাত হয়ে গেছে তোমার মা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আমি তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য নেশা থেকে ফিরে আসার আহ্বান করছি আমি কি বোঝাতে পেরেছি তো তার মানে হলো হালাল কাজ করব হারাম কাজ আমরা ছেড়ে দিব আর হারাম থেকে তারাই বেঁচে থাকে রসুল বলছেন হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় কেউ দেখে না দেখে কে আরো জবান করলে দেখে কে তো এই জন্য আজকে থেকে ওয়াদা আমরা ভয় করব আল্লাহকে মহব্বত করব নবীকে খেদমত করব মা বাবার যেখানে কোনো
হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, গীবত থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না। এই হোক সায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিলে প্রত্যয়, প্রতিশ্রুতি এবং অঙ্গীকার। সেই অঙ্গীকার নিয়ে মাঠে ময়দানে আমরা ছড়িয়ে পড়ে এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাব, এই আশাবাদ ব্যক্ত রেখে অসমাপ্ত আলোচনা এখানে শেষ করে এই ছেলে, এই যে বাবা, এই এই যে আপনি, আপনি কোথায় যাচ্ছেন? একটু বসুন বসুন, আমি একটা কথা বলি। এখানে আমাদের এমপি মহোদয় বসে আছে, হ্যাঁ, আমরা অনুরোধ করব, আমরা চাই আর কি এই মাদ্রাসার মাহফিলটা ইচ্ছে করলে আমার, আমরা যারা এখানে দুই পাশে যে দুজন বসে আছে এবং আমাদের এমপি মহোদয় কিন্তু অলরেডি বলে ফেলছে মাহফিলের জন্য টাকার সমস্যা হবে না। এখন আমাদের প্রিন্সিপাল হুজুরের উদ্দেশ্য হলো যে এই মাহফিলে যারা দান করেছেন মুষ্টিমি কয়েকজন, যদি সবাই একটু সহযোগিতা করে, মনে করব যে আপনারা এই মাদ্রাসার মাহফিলের প্রতি জানে মালে একটা মহব্বত আছে, এই জন্য এই মাহফিলে, বরকতময় মাহফিলে আপনাদের সকলকে অংশীদার করার জন্যে আপনাদের কাছে আমাদের প্রিন্সিপাল হুজুরের পক্ষ থেকে একটা অনুরোধ করছেন। এখন এই মাহফিলে যারা এসেছেন, যদি মনে করেন যে আমি 5,000 টাকা পকেটে আছে দিয়ে দিব, 2,000 টাকা পকেটে আছে দিয়ে দিব, 1,000 টাকা পকেটে আছে আমি দিয়ে দিব, 500 পকেটে আছে আমি দিয়ে দিব, এবং নগদ আমরা নিয়ে আসি না, 100-200 করে নিয়ে আসছি আমরা দিয়ে দিব, তাহলে আপনারা একটু পকেটে হাত দিয়ে একটু টাকাটা দিতে পারবেন কি না আপনাদের মনমানসিকতা কি আছে? যদি থাকে আমার কিছু ছাত্র পাঠিয়ে দেন যেন তারা তুলে নিয়ে আসতে পারে। তবে একটি কথা বলি, যাদের মা সংসারে নাই তারা কিন্তু মায়ের হাতের দুপুরে খাবার খেয়ে আসতে পারে নাই, যাদের বাবা নেই তারা কিন্তু বাবাকে দেখে আসতে পারেনি, এই জন্য মা বাবার রুহের মাগফিরাতের জন্য হলো এমন কয়েকটা ছেলে দাঁড়াবেন, হুজুর আমি আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বললাম নগদ 1,000 টাকা দিব, এমন একটা লোক কি এখানে আছে? এমন একটা লোককে আছেন যে আমি 1,000 টাকা দিব আমার মা বাবা? ওই যে একজন পেয়ে গেছি, আমাদের লোক যেতে হবে, আমাদের সাতগাঁও প্রিন্সিপাল হুজুর উনি দিবেন 1,000 টাকা, হ্যাঁ ইনশাল্লাহ। এই আমার ছেলে ওই ওখান থেকে 1,000 টাকা নিয়ে আসো, আমি চাই সবাই আপনারা শরীর থাকেন, এই একটা লোক উঠবেন না, এবং আমাদের আশিকি হুজুর চলে আসছেন মাশাল্লাহ, আজকে এই বক্তাগুলো যে কেমনি মিলাইছে হুজুর আল্লাহ জানে, সবাই তো রাতে ব্যস্ত। এই যদি কেউ থাকেন মাদ্রাসার ছাত্র, যান যান আপনি একটু ভিতরে ঢুকেন, আর ওই একটা লোক 1,000 টাকা দেবে নিয়ে আসেন, আর কেউ আছেন? আর কেউ আছেন?